রাজা বেগমদের পছন্দের এই ফুল, নাম বেগম বাহারি। বাস্তুমতে এই ফুলই দেবে আপনাকে মানসিক শান্তি। বাড়িতে নেতিবাচক শক্তি দূর করে পজিটিভ শক্তি বহন করে এই ফুল। এই ফুলটা থাকলেই আমার অর্থ সমৃদ্ধি হবে, এটা ঠিক নয়। আমার প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু এটা কি হলো, আমার এক্সট্রা এনার্জি পাওয়া যাচ্ছে, কাজ করার মানসিকতা বেড়ে যাচ্ছে, সাময়িক আমি মনটাকে পরিবর্তন করতে পারছি। জীবনে সুখে শান্তিতে থাকতে কে না চায়, তবে বর্তমানে মানুষের জীবন সুখ শান্তিতে কাটানো যেন কঠিন হয়ে উঠেছে। সেদিক দিয়ে দেখলে মানুষের জীবনে গাছ একটা বিশেষ ভূমিকা পালন করে। গাছ আমাদের ভালো বন্ধু, গাছের সঙ্গে সময় কাটাতে পারলে একটা আলাদা শান্তির অনুভূতি মেলে। বাস্তুমতে এমন কয়েকটা গাছ রয়েছে যা আপনাকে আর্থিক দিক থেকে লাভবান না করলেও মানসিক দিক থেকে জীবনে শান্তি এনে দেবে। বাড়ির ক্ষেত্রে খুব শুভ প্রমাণিত হয় এই গাছগুলি। এই গাছ বা ফুল বাড়ির চারপাশে ইতিবাচক এবং সৌন্দর্য বৃদ্ধি করে। এই রকম একটি ফুল হলো বেগম বাহার কিংবা দাঁতরাঙা। কথিত আছে বাংলার নবাব সিরাজদৌল্লার নাকি খুব প্রিয় ছিল এই ফুলটি, তাই তিনি নাকি এই ফুলটির নাম দিয়েছিলেন বেগম বাহার। ফুলের যে সৌন্দর্য আর গাছে যত ফুল ধরে, সেই মুঘল যুগ থেকেই এই গাছের একটা নামকরণ হয়ে গেছে বেগম বাহার। নিশ্চয়ই ওই সময় রাজা বেগম মানে বেগমরা এটা পছন্দ করছেন, ওই নাম অনুসারে পড়ে গেছে বেগম বাহার। নাম তো কোনো কারণ বা কোনো কিছু দিয়ে হয় না, উপযুক্ত নাম আসে না, নামকরণ তো আমরা দেই এই সমাজ। বারো মাসের মধ্যে প্রায় দশ মাস ফোটে এই ফুল, শুধুমাত্র বর্ষার সময় এই ফুল ফোটা বন্ধ থাকে। বাড়িতে সামান্য জায়গায় কিংবা টবে এই ফুল আপনি লাগাতে পারেন। গাছপ্রেমী বাস্তু বিশেষজ্ঞ তারা প্রসাদ জানান, এই ফুল যে কোনো সময় আপনি লাগাতে পারেন। বাস্তুমতে বাড়ির উত্তর পূর্ব কোণে কিংবা দক্ষিণ পূর্ব কোণে এই ফুল গাছ লাগালে বাড়িতে পজিটিভ এনার্জি আসবে। বাড়ির বাস্তুমতে পূর্ব দিকটা সবচেয়ে ভালো, সেটা পূর্ব উত্তর কোণটা নেওয়া যেতে পারে, পূর্ব দক্ষিণ কোণটা ভালো। মানে প্রথম হচ্ছে এর যে এনার্জিটা ভালোর একটা এনার্জি, কারণ আপনি এটাকে যেখানে বাড়ি থেকে বেরোচ্ছেন বা যখন বাড়িতে আপনি আছেন বাগানে ঘুরতে নেমে ফুল দেখে কিন্তু মনটা শুদ্ধ হয়ে গেল, অর্থাৎ আপনার নতুন একটা এনার্জি তৈরি হবে। আপনার মনে যতই দুঃখ বেদনা থাকুক, এই ফুল দেখা মাত্রই নিমিষেই আপনার মন ভালো হয়ে যাবে। এই ফুল আপনাকে দেবে মানসিক শান্তি। এই ফুল দেখলেই সাময়িক আপনার মন আনন্দে ভরে উঠবে। পাহাড়ি এই ফুলটি আপনি যে কোনো নার্সারিতেই পেয়ে যাবেন, তাই জীবনে মানসিক শান্তি ফিরিয়ে আনতে বাড়িতে আজই লাগান এই বেগম বাহার।